15 কোটি টাকা পাইয়ে দেওয়ার নাম করে 1.5 কোটি টাকার প্রতারণা। দিল্লি এবং কলকাতা থেকে দুজনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, 23 জুলাই লেকটাউনের বাসিন্দা এক ব্যক্তি লেকটাউন থানায় এসে অভিযোগ করেন যে এক ব্যক্তি তাকে নন ব্যাংকিং সেক্টর থেকে 15 কোটি টাকা লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি দিয়ে তাকে লোন বাবদ বেশ কিছু প্রসিডিওর কমপ্লিট করতে বলা হয়। সেই মোতাবেক বিভিন্নভাবে ওই অভিযোগকারীর থেকে 1.5 কোটি টাকা নেন ওই অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে একটি চক্র নন ব্যাংকিং সেক্টরের লোনের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার চক্র চালাচ্ছেন। সেই সূত্র ধরে দিল্লিতে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা গোবিন্দ ঝাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে চিনার পার্ক এলাকায় হানা দিয়ে আনন্দ কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের বিধাননগর আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে সেই তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।